হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেটাতে দেখতে পাবো একটা ক্রিমিনালের সঙ্গে মহিলার কিভাবে প্রেম হয়ে যায় আর এরপরেই তার সাথে রিলেশন করে জানোয়ারের মতো ইন্টিমেট হয়। এটা কন্টিনিউ করে সে জেলে যায় আর জেলে গিয়েও এই পাশবিক নির্যাতন করতে থাকে, আর সেই মেয়েটা কিভাবে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিজেকে রক্ষা করে এটাই আমরা এই মুভিতে দেখতে চলেছি। মুভির নাম হচ্ছে বাবুল্লা। চলুন শুরু করা যাক। মুভি শুরুতে আমরা লিড ক্যারেক্টার বাবুল্লাকে দেখতে পাই, যাকে ইন্ট্রোডিউস করানো হয়, যার আসল নাম হচ্ছে জিনা। কিন্তু গ্রামে তাকে সবাই বাবুল্লা বলেই ডাকে। বাবুল্লার একটা প্রিয় ছাগল ছিল যার নাম হচ্ছে মিনা। সে খুবই কিউট এবং সবাই তাকে খুবই পছন্দ করত। এমনকি বাবুল্লা তার জীবনের সব থেকে বেশি ভালোবাসত ওই ছাগলটিকে, এমনকি তাকে সব জায়গায় নিয়ে যেত। মা ছাগলটাকে কেটে রান্না করে খেয়ে নেবো বললেও সে করতে দেয় না, তাকে খুব ভালোবাসত। এরপর আমাদেরকে বাবুল্লার মায়ের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয়। সে বাবুল্লাকে একটুও ভালোবাসে না, তাকে খুবই ঘৃণা করে। তার মায়ের নাম হচ্ছে আমেলিয়ান। সে নেশা করতো আর তার গান চালানোর খুবই শখ ছিল। এরপর আমাদের বাবুল্লার ভাইয়ের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয়, তার নাম হচ্ছে সাভিয়া। সে তার মায়ের রেস্টুরেন্ট চালাতে সাহায্য করতো। সাভিয়া তার মায়ের গান চালানো একেবারেই পছন্দ করে না, কারণ হচ্ছে সে নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, নেশার কারণে কি ঘটে যাবে সেটা ভেবেই খুব ভয় পেত। এটাই তার সাথে ঘটে। হঠাৎ একদিন নেশাগ্রস্ত অবস্থায় গান চালানোর সময় সে নিজেই নিজেকে শ্যুট করে দেয়, আর এটার পরেই তারা দুই ভাই বোন খুবই স্যাড এবং উদাস হয়ে পড়ে। কিছুদিন পরে সেই ছাগলটিও মারা যায়। সেই ছাগলটি মারা যাওয়ার পরে বাবুল্লা আরও বেশি উদাস হয়ে পড়ে, সে সবসময় দুঃখী দুঃখী থাকে। আর এটার জন্য লিলি নামের একটি ছাগলকে বাবুল্লা নিয়ে আসে এবং তাকে দেয়। সে তার বোনকে বলে যে পুনরায় রেস্টুরেন্ট চালু করার কথা, কিন্তু বাবুল্লার পয়সা না থাকার কারণে নিষেধ করে দেই। তখনই তার ভাই বলে, আমার ইয়াগা নামের একটা বন্ধু আছে, সে আমাদেরকে রেস্টুরেন্ট খোলার জন্য টাকা দেবে, টাকার চিন্তা তুমি করো না। আর এটা শুনে বাবুল্লা তার কথাই সায় দিয়ে দেয়। হঠাৎ আমরা একদিন ইয়াগাকে তার সাথে দেখা করতে আসতে দেখতে পাই, আর ইয়াগা বাবুল্লাকে দেখে তাকে লাইক করে ফেলতে লাগে, তাকে রেস্টুরেন্টে উদ্বোধন করার জন্য টাকা দেয় এবং উদ্বোধনও করে ফেলে। নেক্সট দিন আমরা দেখতে পাই বাবুল্লা বুঝতে পেরে যায় যে ইয়াগা তাকে খুবই ভালোবাসে। রাত্রিবেলায় আমরা দেখতে পাই বাবুল্লা ইয়াগাকে বলছে, কালকে আমি আমার ভাইয়ের সাথে ওয়াটার পার্কে যাচ্ছি। ইয়াগা বলে, কেন, তোমরা কেন একা যাবে, আমিও তোমাদের সাথে যাব। সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ বাবুল্লাকে সে খুবই পছন্দ করতো। সে ভাবতো যদি সে অন্য কোনো কাউকে পছন্দ করে ফেলে সেই ভয়ই করছিল। নেক্সট দিন আমরা দেখতে পাই তারা ওয়াটার পার্কে চলে গিয়েছে এবং খুবই এনজয় করছে তারা তিনজনে। তখনই বাবুল্লা সঙ্গে স্যাটিনিয়ার পরিচয় হয়। স্যাটিনিয়ার সঙ্গে ভালোভাবে মেশার জন্য ইয়াগার খুব কষ্ট হয়, এটা দেখতে তার খুবই খারাপ লাগে। যখন ইয়াগার শুয়ে থাকে তখন বাবুল্লা স্যাটিনিয়ার সঙ্গে চলে যায় আর তারা খুবই এনজয় করে আর কিস করে। ইয়াগা উঠে পড়ে আর দেখে সে কিস করছে, সেটা দেখার পরে সে খুবই রেগেছে আর সহ্য করতে না পারার কারণে সে স্যাটিনিয়ার সঙ্গে ঝামেলা করার জন্য উপরে উঠে চলে যায় এবং তাদের সঙ্গে ঝামেলা করতে থাকে। ঝামেলা করতে করতে ইয়াগার মাথায় চোট লাগে এবং স্লিপ করে নিচে পড়ে যায়, তখনই তার মৃত্যু হয়ে যায়। আর ইয়াগার মৃত্যু কারণে স্যাটিনিয়াকেও জেলে ঢুকিয়ে দেয়। এইভাবে কিছুদিন কাটার পরে বাবুল্লা তার ভাই স্যাটিনিয়ার সঙ্গে দেখা করার জন্য পুলিশ স্টেশনে যায়, আর আমরা সেখানে ফিরেও নামের একটি ক্রিমিনালকে দেখতে পাই, যেখানে বাবুল্লাকে দেখে তার লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায় আর বাবুল্লাকে সে লাইক করতে শুরু করে। এরপর স্যাটিনিয়া লয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কীরকম কী করছে লয়ারটা, আর আমরা জানতে পারি যে তাকে বের করে আনার জন্য লয়ারের আরও কিছুদিন সময় লাগতে পারে। এরপর স্যাটিনিয়া বলে যে তুমি আসার সময় তোমার ছবি সঙ্গে করে নিয়ে আসবে, জেলখানাতে আমি তোমার ছবি দেখে কষ্ট দূর করব। তখন বাবুল্লা রাজি হয়ে যায় আর ফিরেও পেছন থেকে সব কথা শুনে ফেলে। স্যাটিনিয়া একা ছিল, তখন ফিরেও তাকে সেখানে ডেকে পাঠায় আর তার জেলাকে দিয়ে ডেকে পাঠায় এবং বলে, আমি বাবুল্লাকে খুবই ভালোবেসে ফেলেছি, আর বলে যে তুমি তাকে ছেড়ে দাও, আমি বাইরে গিয়ে তাকে বিয়ে করতে চাই। আর আরেকটি কথা, বাবুল্লা যখন ছবি এনে তোমাকে দেবে তুমি তখন চুপচাপ ছবিগুলো আমাকে দিয়ে দেবে, এটা তোমার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা শুনে স্যাটিনিয়া ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায় কোনো উত্তর না দিয়ে। আমরা অন্যদিকে দেখতে পাই বাবুল্লা সেই ছবিগুলো ক্লিক করেছে যেগুলো স্যাটিনিয়াকে পাঠাতে চায়, কিন্তু সেই ছবিগুলো স্যাটিনিয়ার বদলে ফিরিওকে দেখতে পায় দিতে, অর্থাৎ ফিরিও সেটা নিয়ে নেয়। এটা দেখে আমরা বুঝতে পারি যে স্যাটিনিয়ার কাছ থেকে ফিরিও ছবিগুলো নিয়ে নিয়েছে। বাবুল্লার ছবিগুলো দেখে সে আরও ভালোবেসে ফেলে আর তার লোকজন দিয়ে স্যাটিনিয়াকে আরও বেশি অত্যাচার করতে থাকে, কারণ এতে তার মনে হচ্ছিল তার মনে হয়তো স্যাটিনিয়া আছে এই কারণেই। পরের দিন যখন বাবুল্লা স্যাটিনিয়ার সঙ্গে দেখা করার জন্য আসে তখনই স্যাটিনিয়ার বদলে ফিরিও তার সাথে দেখা করার জন্য বসেছিল। সেখানে ডাইরেক্ট বাবুল্লাকে ফিরিও প্রপোজ করে দেয়, আমি তোমাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছি, আমার কাছে তোমার সেই ছবিগুলো আছে যেগুলো আমি দেখি। এরপর বাবুল্লা তখন স্যাটিনিয়া
স্নেহার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই ফিরেও বলে যে সে ঠিক আছে এবং খুবই ভালো আছে, সে তোমার সাথে আর কোনোদিন দেখা করতে চায় না। আজকের পর থেকে ফিরেও তখন বাম্বুলাকে বলে যে কার্ডকে তুমি বলবে এরপর থেকে যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাহলে তোমাকে ঘরে নিয়ে আসবে। এটা শুনে বাম্বুলা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এবং চলে এসে তার ভাইকে সমস্ত কথা খুলে ফেলে। তখন তার ভাই বলে তুমি স্যাটিনিয়াকে সাহায্য করো এই বিষয় নিয়ে। এরপর বাম্বুলা সেটাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেয়। এরপর আমরা অন্য স্থানে দেখতে পাই ফ্লোরিও, সেখানে সে বাম্বুলাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে চাকু দিয়ে তার হাতকে নাম লিখে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই যে স্যাটিনিয়ার সাথে বাম্বুলার ভাই দেখা করতে এসেছে। তার চেহারা খুবই খারাপ এবং ভয়ের মধ্যে ছিল। তখন তার ভাই তাকে বলে যে তুমি ফ্লোরিওর সাথে মিট করো আর ব্যাপারগুলো ক্লিয়ার করে নাও, ফ্লোরিও তোমাকে ভালোবাসার কারণে সে স্যাটিনিয়ার উপরে ভীষণভাবে অত্যাচার করেছে। এরপর আমরা কথোপকথন শুনে বুঝতে পারি যে ফ্লোরিও একজন কেতা। আমরা বাম্বুলাকে দেখতে পাই ফ্লোরিয়ার সাথে কথা বলার জন্য আসে, সে যেন স্যাটিনিয়াকে আর অত্যাচার না করে সেই ব্যাপারে, এবং সেই ঘরের মধ্যে চলে আসে। আর সে আসার পরে এটা হবে সে ভাবতেই পেরেছিল না। বাম্বুলা সেখানে আসলে ফ্লোরিওর তার সাথে জবরদস্তি করতে থাকে এবং সেখান থেকে বাম্বুলা ফ্লোরিওর থেকে বাড়ানোর রাস্তা খুঁজছিল আর তার কিছুই করার ছিল না। এবং সে বাড়ি আসার তার ভাইকে সমস্ত কথা ক্লিয়ার করে বলে। এটা শুনে ফ্লোরিও খুব খারাপ লাগে তার কথা শুনতে গিয়ে, ফ্লোরিওকেও কতটুকু কষ্ট সহ্য করতে হয়েছে আজ, অর্থাৎ ফ্লোরিও স্যাটিনিয়াকে কষ্ট দিয়েছে সেটাই। বাম্বুলা বলে ফ্লোরিও আমার সাথে আজ খুব খারাপ ব্যবহার করেছে কিন্তু যতটা সময় পার করেছি আমার খুব ভালো লেগেছে। এটা শোনার পর সাভিয়ার কিছুই বলাই থাকে না। আর পর আমরা দেখতে পাই কিছুদিন পর দেখতে পাই বাম্বুলাকে তার ভাই বলে আমার রাত্রে ঘুম আসছে না। সেখানে ফ্লোরিও কি অত্যাচারটাই না করছে স্যানিটিয়ার সঙ্গে, এর কারণ হচ্ছে বাম্বুলা যেন ফ্লোরিয়ার সঙ্গে স্যানিটিয়ার অত্যাচারের কথাটা বলে। বাম্বুলা বলে আমি এখন প্রেগনেন্ট, এর মানে আমরা বুঝতে পারি যে ফ্লোরিওর কারণেই বাম্বুলা প্রেগনেন্ট হয়েছে। কিন্তু তার ভাইয়ের কথা শুনে স্যানিটিয়ার কথা বলার জন্য আবার সে চলে আসে। সেদিনে সে জেলে আসার পরে ফ্লোরিও জোর করে আবারও ইন্টিমেট হয়। বাম্বুলার কিছুই করার থাকে না, তাকে সহ্য করতে হয়। আজকের পর বাম্বুলার ফ্লোরিওর ওপরে অনেক চাহিদা বেড়ে যায় কারণ তার সেক্সের প্রতিশ্রুতিগুলো খুবই পছন্দ হয়ে গিয়েছিল। বাম্বুলা বাড়ি আসার পরে খুবই হ্যাপি ছিল, তার সেক্স করে খুবই তৃপ্তি এসেছিল। তখন তার ভাই তাকে অ্যাবর্শন করানোর জন্য বলে এবং বাম্বুলা বলে যে আমি করব না, আমি এই বাচ্চাটার জন্ম দিতে চাই। এখানে আমরা বুঝতে পারি যে ফ্লোরিওর ওপরে বাম্বুলা দুর্বল হয়ে পড়েছে। কিছুদিন পর আমরা দেখতে পাই যে ফ্লোরিও ছাড়া পেয়ে গিয়েছে আর সেখানে বাম্বুলার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে বাম্বুলার বাড়িতে। এরপর সেখানে এসে বাম্বুলার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য জবরদস্তি করতে থাকে। এইসব দেখে বাম্বুলার ফ্লোরিওর ওপরে খুবই রাগ হচ্ছিল কিন্তু তার কিছুই করার ছিল না। সে ফ্লোরিওকে লাইক করতে লেগেছিল, এটার জন্য সে তার ঘরে ফ্লোরিওকে থাকতে দেয়। কিন্তু তার ভাই এটা জানার পরে সম্পূর্ণরূপে নিষেধ করে দেয় এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তার ভাই বলছিল যখন স্যাটিনিয়া জেল থেকে ছাড়া পাবে তখন সে তো এখানেই থাকতে আসবে, কিন্তু দুজন একসঙ্গে কিভাবে থাকবে, সে তার ভাইয়ের একটুও কথা শোনে না এবং এখানে ফ্লোরিওকে থাকতে দেয়। ফ্লোরিও খুবই খিদে পায়, সে সঠিক সময়ে খাবার না পাওয়ার কারণে বাম্বুলাকে টর্চার করতে থাকে। এবং পরে আমরা দেখতে পাই কাস্টমার তার সঙ্গে জবরদস্তি করে নাচ করতে থাকে এবং পরে তাকে কিস করে। এটাতে সে রেগে যায় এবং সে এসে সমস্ত কাস্টমারকে তাড়িয়ে দেয় এবং সে সর্বকালের জন্য এই রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। বাম্বুলাকে একটা রুমের ভিতরে বন্ধ করে দেয় এবং সে যেন কারোর সাথে মিট করতে না পারে। এটা দেখে স্যাভিও ভীষণ রেগে যায় আর ঝামেলা করতে থাকে। ফ্লোরিওর কাছে গান থাকার কারণে সে লুকিয়ে পড়ে, সে ভেবেছিল ফ্লোরিও তাকে দেখতে পাবে না কিন্তু ফ্লোরিও তাকে দেখে ফেলে এবং সেখানে একটি বোটের ভেতরে স্যাভিও লুকিয়ে থাকে, পেট্রোল ঢেলে বোটটাই জ্বালিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ফ্লোরিও যখন শুয়েছিল তখন বাম্বুলা একটা জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে, যেখানে সে গাড়িতে উঠে ফালাতে থাকে এবং ভুল করে সেখানে ফ্লোরিও দেখে ফেলে তাকে আর তাকে পিছনে পিছনে তাড়তে থাকে এবং গুলি মারে আর ধরে ফেলে এবং তাকে জবরদস্তি করে মারার চেষ্টা করবে। তখনই পিছন থেকে তাকে অর্থাৎ ফ্লোরিওকে শ্যুট করে দেয় আর মায়ের যে গান ছিল সেটা দিয়েই, আর সেখানেই ফ্লোরিওর মৃত্যু হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই স্যাটিনিয়া জেল থেকে ছাড়া পেয়ে যায় আর বাম্বুলাও সেখান থেকে চলে যাচ্ছিল অন্য একটি স্থানে যেখানে খুব ভালোভাবে সে বসবাস করতে পারবে। আর এই মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে পরবর্তী আরও ভালো রোমান্টিক ভিডিও দেখার জন্য নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।